সব মানুষই তো সাড়া দিচ্ছেন দারুণভাবে, এটা দেখা যাচ্ছে যে মানুষের এই সময়ে জিজ্ঞেস করেছিলাম যারা দোকানে যারা বিক্রি করছেন কীরকম বিক্রি বলছেন আগের মতো নেই। এই যে মানুষের কষ্টবোধ, এই যে মানুষের দুঃখবোধ, এর থেকে মানুষ এই এক বছরে ত্রিপুরায় শিক্ষা নিয়েছেন এবং সারা দেশের যে অবস্থা মানুষ দেখছেন আজকে যে অবস্থা সারা দেশে, তার থেকে আমাদের যে বিশ্বাস হয়েছে, আমাদের যে প্রতীতি জন্মেছে যে মানুষ এবার দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং একটা ভালো কিছু করার জন্য সবাই যেন অত পেতে আসেন, এটাই মনে হচ্ছে। না এখন পর্যন্ত তো সেরকম কিছু পাইনি। কোন কোন জিনিসগুলো প্রচারে নিয়ে যাচ্ছে? এই তো বেকারি দারুণভাবে বেড়ে গেছে, যা প্রতিশ্রুতি ছিল তা রক্ষা হচ্ছে না। আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের যে গণতান্ত্রিক কাঠামো ছিল, পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে বিঘ্নিত করার চেষ্টা হয়েছে গত এক বছরে। আমাদের এখানকার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তাও রক্ষা করেনি, দিল্লির সরকার যা বলেছে রক্ষা করেনি, এই বিষয়গুলোই মূলত আসছে। আর আমরা সেখানে ভালো কাজ মানুষের জন্য যখন বামপন্থীরা ছিলেন 61 জন সাংসদ নিয়ে, তখন পার্লিয়ামেন্টে আমরা দেখেছি যে সরকার কংগ্রেস বহু বছর ছিল দিল্লিতে, তারা কিন্তু শ্রমিকদের গরিবদের জন্য রেগা আইন পাশ করেনি। যখন বামপন্থীরা বেশি সংখ্যায় পার্লিয়ামেন্টে ছিল তখনই সেখানে সে সরকারের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং তার ফলে আজকে রেগা আইন চালু হয়েছে, বনাধিকার আইন চালু হয়েছে, তথ্যের অধিকার আইন চালু হয়েছে। বামপন্থীরা যত বেশি সংসদে যাবেন ততই আমাদের দেশের মানুষের মঙ্গল হবে, এটাই আমরা মনে করি, বিশ্বাস করি এবং তা প্রমাণিত।